পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে কম বেশি দুর্ঘটনা ঘটছে, তবে মহাসড়কের রেলিং ভেঙে বাস খাদে পড়ে এত প্রাণহানির ঘটনা আগে ঘটেনি। এটি এক্সপ্রেসওয়েতে এখন পর্যন্ত সবচেয়ে বড় দুর্ঘটনা। কথাগুলো বলেছেন কুতুবপুর এলাকার হায়দার আলী। দুর্ঘটনার পর তিনি একজন স্বেচ্ছাসেবক হিসেবে উদ্ধার কাজে অংশ নিয়েছেন। মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় আজ রোববার সকালে ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস খাদে পড়ে 16 জন যাত্রীর মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোর 4টার দিকে খুলনার ফুলতলা থেকে বাসটি ছাড়ে, পরে ভোর 5টা 5 মিনিটে খুলনার সোনাডাঙ্গা থেকে ইমাদ পরিবহনের বাসটি যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা হয়। বাসটির চালক সকাল 7:30টার দিকে পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারান। বাসটি রেলিং ভেঙে পোল্টি খেয়ে খাদে পড়ে যায়, এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। সকাল 9টা পর্যন্ত 16 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় উদ্ধারকর্মীরা বলছেন বাসটি ভরা যাত্রী ছিলেন। সড়ক থেকে বাসটি পড়ার সময় ডিগবাজি খায়, এ কারণে এত প্রাণহানি ঘটে। উদ্ধারকর্মী চন্দন রায় বলেন এক্সপ্রেসওয়েতে এর আগেও বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাস দুর্ঘটনায় পড়েছে, কিন্তু এবারই প্রথম বাস খাদে পড়ে 16 জন মারা গেছেন। এক্সপ্রেসওয়েতে চালকেরা অতিরিক্ত গতিতে গাড়ি চালান, যা এখানে দুর্ঘটনার প্রধান কারণ। শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু নাইম মোহাম্মদ মোফাজ্জল হক বলেন দুর্ঘটনায় এখন পর্যন্ত 16 জন মারা গেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি খাদে পড়ে যায়।